সবে সন্ধে তখন। এরই মধ্যে বাড়ি ফিরলে হাত পা গুটিয়ে বসে থাকা বা মানুষের কচকচি শোনা ছাড়া আর কাজ নেই। দুদুটো কাজের তাড়া মিটে যেতে অফিস ছুটির পরে অখণ্ড অবকাশ। কিন্তু আজ এক্ষুনি বাড়ি ফিরে হাত পা গুটিয়ে বসে থাকলেও সময় ভালো কাটবে, সময় কাটানোর কিছু রসদ পার্বতী দিয়েছে। তবু এক্ষুনি ফেরার ইচ্ছে নেই ধীরাপদর, কারণ ও রসদ ঠুকরে ঠুকরে শেষে এক দুর্বল আসক্তির বন্ধ দরজার কাছে গিয়ে দাঁড়ানোর ইচ্ছে নেই তার। তার অন্তর্মহলের নিরাসক্ত দর্শকটি কবে নিঃশব্দে বিদায় নিয়েছে, যখন তখন সেই নিভৃতে হানা দিতে দ্বিধা। এখন ধীরাপদ মেডিকেল হোমে এসে উপস্থিত। রমেন হালদারকে বাইরে ডেকে নেবে, তারপর বসবে কোথাও। তার কথা শোনা দরকার, শুনতে শুনতে তার মুখখানা বেশ ভালো করে দেখে নেওয়া দরকার, আর সবশেষে তাকে কিছু বলাও দরকার। এলো বটে, কিন্তু আশার তাগিদটা তেমন আর উপলব্ধি করছিল না। বলার আছে কি? কাঞ্চন যাকে ভাবছে সে কাঁচ ছাড়া আর কিছু নয় তাই বোঝাবে বসে বসে? দোকানে শান্ত ভিড় লেগেছে, খদ্দেরের ভিড় আর লাবণ্য রোগীর ভিড়। কিন্তু দোকানে ঢুকে এক নজর তাকিয়েই বুঝল পার্টিশন ঘরের ওধারে লাবণ্য অনুপস্থিত। অবশ্য তার আসার সময় উতরে যায়নি এখনো। মনে মনে ধীরাপদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার সঙ্গে এখানে দেখা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল কেন কে জানে। কাউন্টারে রমেন হালদারকে দেখা গেল না, এদিকে ওদিকে কোথাও না। ভেতরে থাকতে পারে, ধীরাপদ ভেতরে ঢুকবে কিনা ভাবল। কাঞ্চন কেমন কাজ করছে দেখে গেলে হয়, কিন্তু তার আগে ভিড়ের ফাঁকে ম্যানেজারের চোখ পড়েছে তার উপর। ঈষৎ ব্যস্ততায় কাউন্টারের ওপাশ ঘুরে বেরিয়ে আসছেন তিনি। আজ ওকে দেখলে ভদ্রলোক বিব্রত বোধ করেন বেশ। মিনিট সাত পাঁচ দোকানে ছিল, তারপর বাড়ির দিকে পা বাড়াতে হয়েছে। রমেন আসেনি। ম্যানেজারের দ্বিধাগ্রস্ত দুই গোল চোখে ছেলেটার প্রতি অভিযোগের আভাস ছিল। ধীরাপদর নরম আচরণে ভরসা পেয়ে ভদ্রলোক সেটুকু ব্যক্ত করেছেন। প্রয়োজনে ওদের ডিউটি উল্টে পাল্টে দিয়েছেন তিনি, রমেনের আর ওই কাঞ্চন মেয়েটির। মেয়েটির দশটা পাঁচটা ডিউটি করেছেন, সেও আজ বাড়িতে জরুরি কাজের কথা জানিয়ে দুটো সময় ছুটি নিয়ে চলে গেছে। রমেনের তিনটে থেকে দশটা ডিউটি, এখনো আসেনি যখন আর আসবেও না, কোনো খবরও দেয়নি। আগে দু দশ মিনিটের ছুটি দরকার হলেও বলে রাখত, বলে যেত। এখন দু ঘন্টা এদিক ওদিক হলেও বলা দরকার মনে করে না, জিজ্ঞাসা করলে চুপ করে থাকে। শুধু জেনারেল সুপারভাইজার নয়, এখানকারও অনেকে ছেলেটাকে ভালোবাসে। কিন্তু কিছুদিন হলো ছেলেটার মতিগতি বদলাচ্ছে, বিশেষ করে ওই মেয়েটি এখানে চাকরিতে ঢোকার পর থেকে। ধীরাপদ তেতে উঠেছিল। উপরতলার উঁচু মেজাজে বলেছিল, আপনি রিপোর্ট করেন না কেন? বলেই মনে পড়ল রিপোর্ট উনি করেছেন। লাবণ্য সরকার ম্যানেজারের নাম করে প্রসঙ্গে তাকে দু এক কথা বলেও ছিল। ভদ্রলোক সেই কথাই জানালেন, রিপোর্ট করা হয়েছিল, শুনে মিস সরকার চুপ করেছিলেন। ম্যানেজার মুখে না বলুক, মনে মনে তিনি শুধু ওই মেয়েটিকেই দায়ী করেননি নিশ্চয়ই। একজনের প্রশ্রয় না থাকলে ছেলেটার চালচলন এভাবে বদলায় কি করে? খুব মিথ্যেও নয় বোধ হয়। না, আর প্রশ্রয় দেবে না ধীরাপদ, এর বিহিত করবে, কড়া কৈফিয়ত নেবে। কিন্তু বাড়ি পৌঁছবার আগেই রূঢ় সংকল্পটা কখন এক বিপরীত বিশ্লেষণের মধ্যে নিরর্থক হয়ে গেল, নিজেও ভালো করে টের পায়নি। কৈফিয়তই বা কি নেবে, বিহিতই বা কি করবে? প্রবৃত্তির এই অমোঘ সম্মোহন থেকে কে কবে অব্যাহতি পেল? ওই বস্তুটিকে লাগামের মুখে রাখার জন্য মহাপুরুষদেরও কি কম চাবুক চালাতে হয়, কম ক্ষতবিক্ষত হতে হয়? ত্রিকালজ্ঞ ঋষিরও সত্তার কণায় কণায় কামনার কাপন লাগে কেন? চোখ কে কাকে রাঙাবে? নিয়মের রাস্তা খোলা না থাকলে অনিয়মের রাস্তায় না হেঁটে করবে কি রমেন হালদার? ধীরাপদর হাসি পাচ্ছে। রমণী নাকি অবলা দুর্বল, কিন্তু ওইটুকুই বোধহয় বিধাতার দেয়া আত্মরক্ষার সেরা অস্ত্র তার। চরাচরের কোন জীবকে অস্ত্র না দিয়ে পাঠিয়েছেন বিধাতা? কাউকে খোলস দিয়েছেন, কাউকে নখদন্ত দিয়েছেন, কাউকে বাহুবল দিয়েছেন। রমণীকে অবলার খোলস দিয়েছেন, ওটা খোলস, ওর আড়ালে সৃষ্টির আর বিপর্যয়ের শক্তি। খানিক আগে চারুদের অন্যায় কিছু প্রস্তাব করা বা বড় সাহেবকে দিয়ে অন্যায় কিছু স্বীকার করিয়ে নেওয়ার কথা বলছিল পার্বতী, আর ধীরাপদে বলেছিল অন্যায় মনে হলে বড় সাহেব তা করবেন কেন? পার্বতী জবাব দিয়েছে, মা কাছে থাকলে করবেন, মা করাতে পারেন। ধীরাপদের মনে হলো শুধু চারুদি নয়, পারে সকলেই, নারী মাত্রেই। চারুদি পারে, পার্বতী পারে, লাবণ্য সরকার পারে, সোনা বৌদি পারে, রমণী পণ্ডিতের মেয়ে কুমু পারে, কারখানার শ্রমিক তানিশ সর্দারের বউটা পারে, আর পথের অপুষ্ট যৌবন পশারিণী কাঞ্চনও পারে। আহতার মধ্যে পেলে সকলেই পারে। কানের কিছুটা গরম ঠেকতে ধীরাপদ আত্মস্থ হল।
যে কারণে নিজের অন্তর্মহলে হানা দিতে দ্বিধা আজকাল নিঃশব্দে সেদিকে এই পদসঞ্চার ঘুরছে অনুভব করা মাত্র চিন্তা বিস্তৃতির ঝোঁক কাটল। ঘরে ঢুকে জামার বোতাম খোলা হয়নি তখনও, মানকের আগমন ঘটল। তার দিকে এক নজর চেয়েই ধীরাপদের মনে হলো সংবাদ আছে, অন্যথায় তার সদাক্ষুব্ধ মুখে নিষ্পৃহ অভিব্যক্তি বড় দেখা যায় না। কাছে এসে জিজ্ঞাসা করল, বাবু খাবেন নাকি কিছু? ধীরাপদ মাথা নাড়ল, এ সময়ে কিছু খাবে না। এই জবাব মানকে জানাই ছিল, কর্তব্য বোধে খোঁজ নেয়া। যাবার জন্য পা বাড়িয়ে ঘুরল আবার, এই রকমই রীতি তার। কথায় কথা বলল, ছোট সাহেবের বেশ শরীর খারাপ হয়েছে বোধহয় বাবু, সেই বিকেল থেকে শুয়ে আছেন। কেয়ারটেক বাবু শুধুতে বললেন শরীর ভালো না, এখনো শুয়ে আছেন। ঘরের বড় আলোটাও জ্বালেননি, সবুজ আলো জ্বলছে। চুপচাপ মুখের দিকে চেয়ে ধীরাপদ অপেক্ষা করল একটু। মানকের ভীরু হাবভাব আর ঢোক গেলা দেখে বোঝা যায় তার সমাচার শোনানো শেষ হয়নি। বলবে কি বলবে না সেই দ্বিধা, তারপর বলেই ফেলল, মেম ডাক্তারও খবর পেয়ে এসেছেন বোধহয়। জামার বোতাম খোলা হলো না ধীরাপদর, হাতটা আপনি নেমে এলো। জিজ্ঞাসা করল, কখন এসেছে? এই 3-4 ঘন্টা হবে। বাইরে কোনো গাড়ি দাঁড়িয়ে নেই মনে হতে আবারও জিজ্ঞাসা করল, চলে গেছেন? না এখনো আছেন, যাই ভাত চড়িয়ে এসেছি অনেকক্ষণ। মানকের চকিত প্রস্থান। ধীরাপদ বিছানায় বসল, ভিতরে ওটা কিসের প্রতিক্রিয়া বোঝা দরকার, কিন্তু বোঝা হলো না। কি একটা তাগিদ আবার তাকে ঠেলে দাঁড় করিয়ে দিতে চাইছে। ছোট সাহেবের অসুস্থ হওয়াটা অসম্ভব কিছু নয়, মেম ডাক্তারের দেখতে আসাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু মাঝে 3-4 ঘন্টা সময় ডুবেছে, ছোট সাহেবের ঘরে সবুজ আলো জ্বলছে। না, যে তাগিদটা অন্ধের মতো ভিতর থেকে ঠেলছে তাকে এসে প্রশ্রয় দেবে না, কোনো ভদ্রলোকের তা দেয়া উচিত নয়। তবু উঠে পায়ে পায়ে হলঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো সে। ধীরাপদ আসেনি, তার আসার ইচ্ছেও নেই। যে পতঙ্গ একদিন শিখা দেখেছিল সেই ঠেলে নিয়ে এলো তাকে, আবার ওটা শিখা রাজ পেয়েছে। ধীরাপদ নিজের দিকে চোখ রাঙালো, ঘরের দিকে গলা ধাক্কা দিতে চেষ্টা করলো বার কতক, তারপর সিঁড়ি ধরে উঠতে লাগলো। ঘরে এসে রাবার স্লিপার পরেছিল, শব্দ নেই। নিজের পায়ের শব্দ কানে এলেও হয়তো সচেতন হতে পারত, থামতে পারত। সিঁড়ির মাঝে মাঝে এসে আরো দ্রুত উঠতে লাগলো, পাছে দহন লোভী পতঙ্গটা ওর চোখ রাঙানি দেখে ভয় পায় হার মানে। কি হবে? মানকের মুখে অসুস্থতার খবর পেয়ে তাড়াতাড়ি দেখতে এসেছে, বড় সাহেবের অনুপস্থিতিতে দেখতে আসাটা কর্তব্য ভেবেছে। মানকের চাকরি যাবে? চাকরি এখন কে কত নিতে পারে তার জানা আছে। সিঁড়ির ডাইনের ঘরটায় সাদা আলো চলছে, তারপর বড় সাহেবের ঘরটা অন্ধকার, তার ওধারে ছোট সাহেবের ঘর। বড় সাহেবের ঘরের মাঝামাঝি এসে পা দুটো স্থানুর মতো মাটির সঙ্গে আটকে থাকলো খানিক। ছোট সাহেবের ঘরে সবুজ আলোই চলছে এখনো, পুরো পর্দার ফাঁকে সবুজ আলোর রেশ। ধীরাপদ কখন এগিয়ে এসেছে জানে না, পর্দাটা ক আঙুল সরাতে পেরেছিল তাও না, আড়ষ্ট আঙুলের ফাঁক দিয়ে পর্দাটা খসে গিয়ে আবার স্থির হয়েছে। ঘরের দুজন পর্দা নড়েছিল দেখেনি, পর্দা দুলেছিল দেখেনি, দেখার কথাও নয়। ধীরাপদ যা দেখেছে তাও দেখবে ভাবেনি। একটা চারপায়া কুশনে স্থির মূর্তির মতো বসে আছে লাবণ্য সরকার, কোনো দিকে দৃষ্টি নেই তার। আর মেঝেতে জানু পেতে বসে ছোট ছেলের মতো দুহাতে তাকে আঁকড়ে ধরে কোলে মুখ গুজে পড়ে আছে ছোট সাহেব শীতাংশু মিত্র। আহত ভুলুণ্ঠিতের মতো সমর্পণের ব্যাকুলতায় দুহাতে সবলে তার কোটি বেষ্টন করে কোলে মুখ গুজে আছে। মনে হয় যা তাকে বোঝানো হয়েছে তা সে বুঝছে না বা বুঝতে চাইছে না। লাবণ্যর হাত দুটো তার মাথার উপরে, বিরূপ নয় হয়তো কিন্তু সংকল্পবদ্ধ। সম্বিত ফিরতে ধীরাপদ চোরের মতো নিঃশব্দে পালিয়ে এলো নিজের ঘরে, একেবারে বিছানায়। নিজের বুকের ধকধকানি শুনতে পাচ্ছে, আড়ষ্ট নিস্পন্দের মতো কতক্ষণ বসেছিল ঠিক নেই। শয্যা ছেড়ে নেমে এলো আবার হলঘরের বাইরে। অত দূরের সিঁড়ি ধরে কারো পায়ের শব্দ কানে আসেনি নিশ্চয়ই, কিন্তু আশ্চর্য, মন বলল নেমে আসছে কেউ। লাবণ্য সরকার ফিরে চলল। ধীরাপদ বাইরের দিকের জানলার কাছে এসে দাঁড়াল, মিথ্যে নয়, লাবণ্য সরকারই। আজ অন্ধকারে স্পষ্ট দেখা যায় না, ধীর মন্থর পায়ে হেঁটে চলেছে, কিন্তু ধীরাপদর চোখে অস্পষ্ট নয় কিছু। নিজের অগচরে দুচোখ ধকধকিয়ে উঠেছে, ওই নারী যেন নিজেকে নিয়েই সম্পূর্ণ। ফিরে এসে এতক্ষণে ঘরের আলো জ্বালল ধীরাপদ, টেবিলের সামনের চেয়ারটায় এসে বসল। টেবিল ল্যাম্পটাও খট করে জ্বেলে দিল। টেবিলে পড়ার মতো বই নেই একটাও, নেই বলে বিরক্তি,
মাসিক পত্র আছে দু একটা, হাতের কাছে টেনে নিয়েও ওগুলোকে জঞ্জাল ছাড়া আর কিছুই মনে হলো না। অফিসের ফাইলও আছে একটা, জরুরি নয়, সময় কাটানোর জন্যে আনা, দেখে রাখতে ক্ষতি কি, তাও বেশিক্ষণ পারা গেল না। অনুপস্থিত দৃষ্টি যে নিভৃতে বিচরণ করছে আর যে চিত্র লেহন করছে, সেখানে এই আলো নেই, এই চেয়ার টেবিল নেই, ফাইল নেই, কিচ্ছু নেই। সেই ঘরের সবুজ আলো, কুশনে মূর্তিমতি যৌবন, মেঝেতে হাঁটু মুড়ে সেই যৌবনের কোলে মাথা ঘুরছে এক পুরুষ। থেরাপদ দেখছে রমণীর দেহ তটে, দুই বাহুর নিবিড় বিষ্টন দেখছে, দুই হাতের দশ আঙুলের আকুতি চোখে লেগে আছে। চোখেতে ধীরাপদ আরেক দফা টেনে তুললো নিজেকে, চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। মানকেটা সেই থেকে কি করছে, তাকে পেলে হতো দুটো বাজে কথা বলা যেত আর দুশো বাজে কথা শোনা যেত। একবার কেয়ারটেক বাবুর নামটা কানে তুলে দিলে আধ ঘন্টা নিশ্চিন্ত। মানকের খোঁজে বাইরে আসতে সিঁড়ির ওধারে চোখ গেল, অমিতাভ ঘোষ ফিরেছে, সামনের বড় ঘরটায় আলোর আভাস। কখন ফিরল আবার, ওই বিস্তৃতির মধ্যে ধীরাপদ কতক্ষণ তলিয়েছিল। মানকেকে বাতিল করে তাড়াতাড়ি ওদিকেই পা বাড়ালো, একেবারে বিপরীত কিছুর মধ্যে গিয়ে পড়া দরকার। মানকের থেকেও এই লোকের সঙ্গে লেগে সহজ হওয়া সহজ। অমিতাভ তাকে ঘর থেকে তাড়িয়ে দিলেও একটু আপত্তি হবে না, একটুও ক্ষুব্ধ হবে না সে। যা ভেবেছিল তাই গবেষণা চর্চায় বসে গেছে, বিছানার চতুর্দিকে ছড়ানো সেই বই আর চার্ট আর রেকর্ড। কিন্তু মেজাজ অপ্রসন্ন মনে হলো না, হৃষ্ট চিত্তে সিগারেট টানছে আর একটা গ্রাফের বাঁকাচোড়া নকশা দেখছে। সবে শুরু হয়তো, এখনো ভালো করে মন বসেনি, মন বসলে ভিন্ন মূর্তি। কতক্ষণে এসেছেন? প্রথমেই এই প্রশ্নটা কেন বেরোলো মুখ দিয়ে তা শুধু ধীরাপদই জানে। এই তো বসুন, কি খবর? এক মুহূর্ত থমকালো ধীরাপদ, খবরটা দেবে নাকি? সঙ্গে সঙ্গে ভ্রুকুটি শাসনে সংযত করল নিজেকে, সামনে চেয়ারটায় বইয়ের স্তূপ খানিকটা সরিয়ে বাকি আধখানায় বসল। তারপর গম্ভীর মুখে জবাব দিল, খবর ভালো, আজকের খরগোশটা প্রাণে বেঁচেছে, হিমোগ্লোবিন আশাপ্রদ, ব্লাড প্রেশার উঠতির দিকে, বিহেভিয়ারও ভালো, পাগলামও কম করছে। অমিতাভ ঘোষ হা হা করে হেসে উঠল, জবাবটা এত হাসির খোরাক হবে ভাবেনি। তেমনি গম্ভীর মুখে ধীরাপদ আবারও বলল, আচ্ছা মরে গেলে ওগুলো কি করেন, ফেলে দেন, খাওয়া যায় না, টাকাটাই তো। সিগারেট মুখে অমিতাভ ঘোষ তার দিকে ঘুরে বসল, পাঠিয়ে দেবো আপনার কাছে, এরপর ইঁদুর, গিনিপিক, বেড়াল, বাদর অনেক কিছু লাগবে, সেগুলোও পাঠিয়ে দেবো। খন তরল ভ্রুকুটি গিয়ে কণ্ঠস্বর চড়ালো, খাওয়াচ্ছি ভালো করে, ভালো জানতো মামাকে বলে আমার সব ব্যবস্থা চট করে দিন। মামাকে দিয়ে হবে না, ব্যবস্থাটা একটু চট করেই করা দরকার, সেটা সেও অনুমোদন করলো। জানো, বলল, কালই সিএসপিসি একে খবর দেবো ভাবছি। এবারেও রাখতে দেখা গেল না, হাসি মুখে অমিতাভ বড় করে চোখ পাকালো, বলল, ওদের ছেড়ে আপনার উপর হাত পাকাতে ইচ্ছে করছে। লক্ষ্য টিপ্পনি, কি হচ্ছে বুঝলে আপনি হয়তো সেদেই আত্মোৎসর্গ করতে আসবেন। ধীরাপদর ভালো লাগছে, সুস্থ বোধ করছে, কিন্তু অপরদিকে পুঞ্জীভূত উদ্দীপনার উৎসাহতেই হঠাৎ নাড়া পড়ল যেন। সাগ্রহ বিপরীত উক্তি শোনা গেল তার মুখে, বোঝার ইচ্ছে থাকলে না বোঝারই বা কি আছে, আসলে কোনো ব্যাপারে ফ্যাক্টরির কারো কোনো কৌতূহলই নেই, সেই ছকে বাঁধা সবকিছুতে গা ঢেলে বসে আছে, আর যেন কিছু জানারও নেই বোঝারও নেই। আজই নাকি ধীরাপদর কথা ভাবছিল, সে আলোচনা করার কথা ভাবছিল, অনেক রকম রিসার্চের প্ল্যান মাথায় আছে তার, একটাও অসম্ভব নয় কিছু। তার মধ্যে সর্বপ্রথম যা নিয়ে সে মাথা ঘামাচ্ছে সেটা হলো চিলেটেড আয়রন। এবারে ধীরাপদ ভিতরে ভিতরে খাবড়েছে একটু, জলের মতো সহজ বস্তুটা লোহার মতোই তার গলায় আটকানোর দাখিল। ওদিকে উৎসাহের আতিশয্যে মোটা মোটা দুই তিনটে বই খোলা হয়ে গেল, খানিকটা করে পড়া হয়ে গেল, জার্নালের টান পড়ল, রেকর্ড আর চার্ট আর তথ্যের ফাইল টান পড়ল। একাগ্র মনোযোগে বুঝতে না হোক শুনতে চেষ্টা করল ধীরাপদ, আর মোটা কথাটা একেবারে যে বুঝছে না তাও না, আসল বক্তব্য ওই ভেষজ পদার্থটি দেহগত নানা সমস্যার একটা বড় সমাধান, বিশেষ করে রক্ত স্বল্পতার ব্যাপারে। দেশে বিদেশে সর্বত্র খুব চালু ওটা এখন, কিন্তু এ পর্যন্ত ওটা মুখে খেতে দেয়া হচ্ছে। চিফ কেমিস্টের ধারণা, পরীক্ষা নিরীক্ষা করে ওই দিয়ে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন বার করতে পারলে তাতে অনেক বেশি সুফল হবে, আর কোম্পানির দিক থেকে একটা মস্ত কাজও করা হবে। একবার লেগে গেলে কি ব্যাপার হবে আপনি জানেন না, ধীরাপদ না জানুক শুনতে ভালো লাগছে, আর আশাটা দুরাশা নয় উদ্দীপনা দেখে তাও ভাবতে ভালো লাগছে। সানন্দে সিগারেটের প্যাকেট খুলল অমিতাভ ঘোষ, সব বোঝাতে পারার তুষ্টি, সেই সঙ্গে পরিকল্পনায় মনের মতো একজন দোষর লাভেরও তুষ্টি বোধ হয়। বলল, ভাবলে এরকম আরো কত কি করার আছে, কিন্তু একটা রিসার্চ ডিপার্টমেন্ট না হলে কি করে হবে বলুন, শুধু মুদু দেরি হয়ে যাচ্ছে, কেউ তো আর হাত পা গুটিয়ে বসে থাকছে না, মামা এতদিন ধরে বাইরে কি করছে, কবে ফিরবে?
যে গ্রহের বক্র প্রভাব চেষ্টা করে তাকে সোজা রাস্তায় চালানো সহজ নয়। ফস করে ধীরাপদ যা বলে বসল এই আলোচনায় আর ওই উদ্দীপনার মুখে তা না বললেও চলত। বলল, চারুদির পাল্লায় পড়েছেন, ফিরতে দেরি হতে পারে। পুরো কাঁচের ধারে অমিতাভর দৃষ্টিটা তার মুখের উপর থমকালো একটু। চারু মাসি কি করেছে? না, ধীরাপদ ঠোক গিলল। তিনিও সঙ্গে গেছেন তো? মামার সঙ্গে কানপুরে? বিস্ময়ের ধাক্কায় ধীরাপদ বিব্রত বোধ করছে, মুখের কথা খসলে ফেরে না। তবু আগের আলোচনার সুতো ধরে ফেরাতে চেষ্টা করল, জবাবে মাথা নাড়ল কি নাড়ল না। বলল, তা আপনার কি প্ল্যান, কি স্কিম একটু খুলে বলুন না শুনি। লোকটার সমস্ত আগ্রহে যেন আচমকা ছেদ পড়ে গেছে, সেই উদ্দীপনার মধ্যে ফেরার চেষ্টাও ব্যর্থ। জানালো অনেকবার অনেক রকম প্ল্যান আর স্কিম ছকা হয়ে গেছে তার। কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে তারই দু একটা খুঁজল, কিন্তু মুখের দিকে এক নজর তাকালেই বোঝা যায় খুঁজছে শুধু হাত দুটো, আসল মানুষটা আর কোথাও উধাও।